পিস হানি মানে মৌচাকের মধু আপনি কি খাঁটি মৌচাকের মধু খুঁজছেন তাহলে এখনই অর্ডার করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর জিরো সিক্স মনে রাখবেন মৌচাকের মানে পিস হানি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ও এক ভাই প্রশ্ন করছেন যে আমরা এই করোনা ভাইরাসের কারণে লকডাউন আছে আর লকডাউনের কারণে আমরা পাঁচ পাঁচক্বে নামাজ বাড়িতে পড়ছি তারাব্বিন নামাজ বাড়িতে পড়ছি জুমার দিন বাড়িতে জোহরের নামাজ পড়ছি এখন সতেরো তারিখ সতেরো মে দু কুড়ি সালের পরেও লকডাউন বাড়তে পারে পুরা চান্স আছে বাড়ার তো এই পরিস্থিতিতে আমরা ঈদুল ফিতরের নামাজ কিভাবে পড়ব এর উত্তর হলো যে শরীয়তে একটা বিধান আছে যে ঈদগাহে যদি কাউরির নামাজ ছুটে যায় যেমন কি হয়তো রাস্তাতে যেতে যেতে ঈদের নামাজ ঈদগাহে হয়ে গেল বা ট্রেনে কেউ নামলো বাড়ি আস্তে আস্তে দেখছে যে ঈদগাহে ঈদের নামাজ হয়ে গেছে সে এখন কি করবে তার জন্য সুরিয়তে বিধান হলো যে বাড়িতে দুরাকাত নামাজ পড়বে যেভাবে ঈদগাহে এমাম নামাজ পড়েছে ওইভাবে বাড়িতে সে দুরাকাত নামাজ পড়বে অবশ্য দুরাকাত পড়বে না চার রাকাত পড়বে মতভেদ আছে কিন্তু রাজে কল সাহি কল এটাই দুরাকাত পড়তে হবে এই সম্পর্কে এমাম বুখারি বাপ বাঁধে সোহে বুখারি কেতাবুল ইদানের মধ্যে বাবুন এদাফা তাহুল ঈদ সল্লিরা কাতেন যখন ঈদের নামাজ ছুটে যাবে তো দুরাকাত নামাজ পড়তে হবে ওই ধরনের মহিলারাও তারাও দুরাকাত নামাজ পড়বে আর যারা বাড়িতে আছে তারাও যারা মানে গ্রামে আছে গ্রাম্য মানুষ তারাও দুরাকাত নামাজ পড়বে কেন রসুল্লা সাল্লাম বলেছেন হা যা ঈদ ও আহলাল ইসলাম এটা মুসলমানদের ঈদ তো মুসলমান যারা বাড়িতে আছে তাদেরও ঈদ যারা ঈদগাহে নামাজ পড়ছে তাদেরও ঈদ ঈদগাহ আমরা নামাজ পড়তে পেলাম না এখন বাড়িতে পড়বো তো আমাদেরও ঈদ আমরা বাড়িতে ঈদের নামাজ পড়ব কিভাবে যেভাবে এমাম ঈদগাহে নামাজ পড়তেন এমামের সঙ্গে আমরা নামাজ পড়তাম ওইভাবে পড়বো তাফসিল একটু পরে বিস্তারিত আলোচনা আপনাদেরকে বলে দেবো এই সম্পর্কে ইমাম বোখারি আনাস রাজি আল্লাহ তালহর আমল বর্ণনা করেছেন সেই আনাস রাজিয়াল্লাহ তাল আনহর আমলটাকে ইমাম বেহাকি আস্তন আনুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন এবং ওনারা খানা কেতাবাচাল মা রেফা ওর মধ্যেও উনি বর্ণনা করেছেন আনাস তাআলা আনহর যখন ঈদের নামাজ ছুটে যেত ইমামের সঙ্গে ঈদগাহ যেতে পারতেন না তো ঈদগাহ যাবার আগে ছুটে গেল তো উনি তখন নিজের বাড়ির ছেলে মেয়েদেরকে একত্রিত করতেন আর ঈদগাহে যেভাবে এমাম নামাজ পড়াতেন ওভাবে উনি নামাজ পড়িয়ে দিতেন তার মানে বুঝতে পারা গেল ঈদের নামাজ যদি ছুটে যায় ঈদগাহে না পড়তে পায় বাড়িতে পড়তে হয় তো ঈদগাহের মতনই নামাজ পড়বে এই সম্পর্কে মুস্তানা বিষয় সাইবাতে তাআলা তনহর উক্তি আছে উনি বলছেন যে মনফা তাহুলঈদ ইউসল যার ঈদের নামাজ ছুটে যাবে দুরাক নামাজ পড়বে আর মুস্তানি সাহেবতে সরাসরি বলা আছে ইউকির তাকবিরতে জওয়ায়দু ও দিবে আর আনসরদি আল্লাহ তনহর যে আসার বর্ণনা করেছেন বুখারি সেই বুখারির মধ্যে ওখানে একটা কথা বর্ণনা আছে সল্লাহ সল্লা মিস্র তবহিম जरा बाड़ी ग्रामे ग्राम्य मानुष देहा नाम पढ़व नाम पढ़व जी ईदे नाम ना पढ़ते पाए छूटे जाए तो तकबीर दिए पढ़े तकबीर मान तकबीराते जावायेद तकबीराते जावएर मान हलो जे प्रथम रखाते सात तकबीर द्वित रखाते पाँच तकबीर यकबीर गला केकबी तकबीराते जावए बोले हाथ बांधे थकबे बुके और আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে সাতবার তকবির প্রথম রাকাতে তারপর দ্বিতীয় রাকাতে পাঁচ তকবীর তো প্রথমে তাকবিরের তাহারিমা দিলেন আল্লাহ আকবর বলে তারপরে দুয়া স্টেপ মা বাইদ ইদবিনী পড়েন তারপরে সাতবার তকবির দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে হাত বুকে বাঁধে থাকবে তকবির দিবেন। তারপর সুরা ফাতেহা পড়েন তারপর যে কোনো সুরা আপনার মুখস্থ আছে পড়েন কিংবা সুরা আলা পড়তে পারেন এটা সুন্নাত দিয়ে রুকুতে চলে যান একরেখা যখন হয়ে যাবে দ্বিতীয় রাকাতে আবার পাঁচ তকবির দেন হাত বুকে বাঁধা থাকবে শুধু আল্লাহ হকবার আল্লাহ হকবর বলে তকবির দিবেন তারপরে সুরা ফাতেহা সুরা গাছিয়া কিংবা যে কোনো সুরা পড়তে পারেন তারপরে ঈদের নামাজ হয়ে গেল এবার এবার প্রশ্ন উঠছে খুতবার ব্যাপারটা খুতবাটা কি করবেন তো খুতবা সম্পর্কে আল্লামা সওকানি। আল্লামা সকানি নেহরুল আওতারের মধ্যে আল্লামা ওবেদুল্লাহ মুবারকপুর ইমিরাতুল মাফাতির মধ্যে আল্লামা শামসুল্লাহ কাজিম আউনুল মাহবুদের মধ্যে আরও অনেকে মহাদ্দেসিন এনারা বলছেন যে খুদবাটা হলো সুননাথ তো যারা খুদবা দিতে পারবে দিবে আর যারা খুদবা দিতে পারবে না খুদবা কোনো প্রয়োজন নেই যারা না পারবে তার জন্য কোনো দরকার নেই সুননাথ আছে না দিলে ঈদের নামাজ হয়ে যাবে আপনি নামাজ পড়বেন বাড়িতে হয়তো একাই নামাজ পড়ছেন খুদবার কোনো প্রয়োজন নেই বাড়ির লোক মিলে যদি আপনারা একত্রিতভাবে বাড়ির লোকটি জমাত করছেন কেউ যদি খুদ বা দিতে পারে তো দিবে না দিতে পারে খুদ বা দেওয়ার প্রয়োজন নেই আনাস তালাহ বাড়িতে নামাজ পড়তেন যেটা তাতে খুদবার কোনো কথা নেই তার মানে খুদ বা দিয়েছেন কি দেননি কোনো ব্যাপারই নেই খুদ বা দিয়েছেন কি দেননি কোনো বর্ণনা নেই খুদ বা না দিলে কোনো ব্যাপারই নেই তো বাড়িতে যখন নামাজ পড়বেন পারলে খুদ বা দিবেন না পারলে খুদ বা দিবেন না খুদ বা ফরজ আর ওয়াজিব হলো না তো খোলাসা এটা হলো আপনার প্রশ্নের উত্তর যে ঈদের নামাজ যদি ঈদগাহে না হয় লকডাউনের কারণে বা কোনো কারণে বা কারি ছুটে যায় তো বাড়িতে সে নামাজ পড়বে একে ছুটলে একে পড়বে আকেই বাড়িতে পড়তে পারেন জমাত করেও বাড়িতে পড়তে পারেন এটা জমাতেরও প্রমাণ আছে আনাসর দাহ তালানো বাড়িতে ছেলে মেয়ে খেলে করতেন আর খুদবার ব্যাপারটা যত দূর হলো আপনার পারলে পারে খুদবা দিবেন না পারলে খুদ বা না দেবেন বিনা খুদবাতেও ঈদের নামাজ হবে এজন্য লকডাউনে যদি ঈদের নামাজ গায়ে না হয় কোনো চিন্তা করার প্রয়োজন নেই কোনো চিন্তা ভাবনা করারও কোনো প্রয়োজন নেই আর ইদিগুদি করার কোনো ব্যাপার নেই সিধা আমি তারিকাটা সংক্ষেপে বলে দিয়েছি আর আপনার আপনারা পড়তে কি কীদের নামাজটা পড়ছেন এদের নামাজ জানছেনও ওই তারিখেতে নিজের বাড়িতে হয়তো একা একা পড়তে পারেন বাড়ির মানুষ জমাত করতে পারেন খুত বা মন যদি জমাত করে বাড়িতে নামাজ পড়ছেন খুদ বা যদি দিলেন তবুও চলবে খুদ বা যদি না দেন তবুও কোনো ব্যাপার নেই বিনা খুঁত বা তো এদের নামাজ হবে আশা করি বুঝে গেছেন এই লকডাউনের কারণে আমার এটা আলোচনা আপনার সামনে রাখলাম আপনারা প্রশ্নের উত্তর আমি দিলাম লেগে থাকা খাঁটি মৌচাকের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের দিনী ভাই আব্দুল কাইম ভাই সঙ্গে যোগাযোগ করুন খাটি মৌচাকের মধ্যে পেতে স্ক্রিনে উঠে থাকা নাম্বারে যোগাযোগ করুন